গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাথায় এখন হেনা লাগাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমি হেনা পেস্ট তৈরি করে দেখাবো। তো তোমরা বাড়িতে অনেকেই হেনা করো, আজকে হেনার মধ্যে আমি কি কি ইউজ করব, কিভাবে হেনাটা তৈরি করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এটা ইউজ করে কিন্তু এখন কোনো রকম তোমাদের কেমিক্যাল কালার ইউজ করার দরকার হবে না, চুলটা এমনি একটা ন্যাচারালি কালার আসবে, মনে হবে যেন কালার করেছো, সাথে বাউন্সি হবে আর অনেক সিল্কি হবে। তাহলে হেনাটা তৈরি করতে কী কী লাগছে সেটা আগে দেখে নিই। আমি একটা বাটির মধ্যে 2 কাপ জল নিয়ে নিয়েছি। তো তোমাদের পেস্টটা তৈরি করার সময় যতটুকু জল লাগবে সেই অনুযায়ী তোমরা জল নেবে। এবার এর মধ্যে 2 চামচ আমি কফি পাউডার মিক্স করেছি, তারপরে 2 চামচ চা পাতা মিক্স করেছি। এবার জলটা ভালো করে ফুটে যাওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। আর এই জলটা দিয়েই কিন্তু হেনা পাউডারটাকে গোলাবো। তো তোমরা দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে। আমি একটা লোহার ছোট কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গোদরেজ কোম্পানির নূপুর হেনা নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির হেনা ইউজ করতে পারো, যার যার চয়েস অনুযায়ী। এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন হিবিস্কাস পাউডার। হিবিস্কাস হেয়ার গ্রোথের জন্য খুব ভালো, ড্যান্ড্রাফ রিডিউস করে, কম বয়সে চুল পেকে যাওয়া থেকে প্রিভেন্ট করে এবং দাগ পড়ে যাওয়া থেকেও প্রিভেন্ট করে। তারপর আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন আমলা পাউডার। আমলা স্ক্যাল্প কন্ডিশন করে, ড্যান্ড্রাফ দূর করে, হেলদি হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো এবং হেড লাইস ঠিক করে। তারপর এর মধ্যে আমি অ্যাড করেছি ডিম আর টক দই। তোমরা চাইলে যে কোনো একটা জিনিস ইউজ করতে পারো। ডিম আর টক দই ইউজ করলে আমাদের চুলটাকে ডিপ কন্ডিশনিং করে এবং তার সাথে সাথে চুলটা অনেক সিল্কি এবং বাউন্সি দেখায়। আমি যেই কফি আর চায়ের লিকারটা তৈরি করেছিলাম এবং সেই জলটা দিয়ে পুরো হেনাটার মিক্সারটা তৈরি করে নেব। হেনা পেস্টটা পুরোটা তৈরি হয়ে গেলে তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, বা তৈরি করার পর 2-3 ঘন্টা এমনি রেখে দেওয়ার পরে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। When all I can is thinking about you, not doing well, don't know where you are. আমার হেনা লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি 2 ঘন্টা রেখে দেবো, তারপর নর্মাল ওয়াটারে ওয়াশ করে নেব। আজকে কোনো রকম শ্যাম্পু করব না, কালকে করব। কেন শ্যাম্পু করব না তার কারণ হচ্ছে, তোমরা জানো যে হেনা হচ্ছে মেহেন্দি। তো আমরা যখন হাতে মেহেন্দি করি সেই কালারটা প্রমিনেন্ট করার জন্য, ডার্ক করার জন্য আমরা হাতে অয়েল লাগাই বা অনেকে লেবু চিনিও লাগাই। তো তেমনি আমাদের মাথার এই হেনা কালারটাকে আরও প্রমিনেন্ট করার জন্য ওয়াশ করার পর যখন চুলটা শুকিয়ে যাবে তখন অয়েল লাগিয়ে নেবো, আর পরের দিন শ্যাম্পু করে নেবো। সো আমি যখন হেনা মিক্সচারটা তৈরি করছিলাম তখন আমি 2টো পাউডার ওতে অ্যাড করেছিলাম। একটা হচ্ছে বায়ো অর্গানিকের হিবিস্কাস পাউডার, আর একটা হচ্ছে আমলা পাউডার। তো এই 2টোই আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিও।